Hey guys, welcome back to another video of Barishailla Beast channel. Asker video ta ekটু ভিন্ন ধরনের video ami banabo. এখন আমি বাজারে যাচ্ছি আর অনেকদিন থেকে আমার একটা কথা মাথায় মানে ঘুরতেছে বলতে অনেকদিন থেকে আমি এটা ভাবছি যে আমরা যখন বাজার করি তখন ঢাকা শহরে বা বাংলাদেশে পলিথিন নিয়ে কোনো ধরনের কোনো সরকার পক্ষ হোক বা কেউ কোনো মাথা কথা নাই পলিথিন নিয়ে আর আমি আজকে বাজার যাবো একদম সিম্পল বাজার কোনো বাড়তি কিছু করবো না যেটা বাসার বাজার দরকার ওইটুকুই রত্ন দিয়েছে ওই বাজারটুকুই আনবো আর আমি আনার পরে আমি দেখাবো যে ওই বাজারটুকু আনতে আমার কতগুলো পলিথিন তারা দিচ্ছে আমি ক্যামেরা নেবো না কাউকে ভিডিও করে আনবো না আমি কাউকে বলবো নেক্সটটা পলিথিন দিতে যে যেভাবে দিন আমি সেভাবে নিয়ে আসি আপনাদেরকে খুলে দেখাবো যে কতটুকু বাজারে কতগুলো পলিথিন তারা দিচ্ছে কারণ প্রত্যেক বছর যখন আমরা বাজার করে আনি বাজার করে আনার পরে হিউজ পরিমাণে পলিথিন জমা হয় এক দোকান থেকে তিন পদের মাঝখানে চারটা পলিথিন তিন পদের মাছ তিনটা পলিথিনে দিয়ে তারপর আবার একটা মাস্টার পলিথিন দেয় আমি আজকে এই জিনিসগুলো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো আমি বাজার করে বাসায় চলে আসছি আর এসে সেইভাবেই এই সামনের রুমে যে বাজারগুলো করে নিয়ে আসছি এগুলো সব রেখে দিছি আমি নিজেও ড্রেস চেঞ্জ করে এখন একবার এগুলো আপনাদের দেখে তারপরে আমি চলে যাবো বাথরুমে আর এগুলো একবারে ফ্রেশ করে রাখবো যেহেতু এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো স্যানিটাইজ করতে হবে তো আর ভিডিওটা যে টপিকের উপর যে একদিন নর্মাল আমি বাজার করলে বা যারাই আপনারা সবাই জানেন যে বাজার করলে কতগুলো পলিথিন পাশে আসে সেইগুলো দেখানোর জন্য আজকে ভিডিওটা আমিও একটা জিনিস দেখাই কালকে রাত্রে আমি মনে হয় মারামারি করার পরে এইটা দিয়ে দিছি দেবে না জোর করে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ঈদের মেহেদি আচ্ছা বলছি আজকে তেলের বোতল এখানে তো প্লাস্টিক আছে বাদি দিলাম তারপরে আছে হুইল পাউডার তারপরে হচ্ছে লবণ চা শুকনো মরিচ পলিথিন চিনি পলিথিন রসুন পলিথিন এরপরে ভিতরে আছে আলু আলুটা খোলা এটাও একটা পলিথিন সুপারি সুপারির জন্য পলিথিন তারপরে হচ্ছে গ্রেপস আঙ্গুর ফল এটার জন্য একটা আম পলিথিন দুটো প্লাস্টিকের বোতল তারপরে একটা পলিথিন তারপর হচ্ছে টেস্টি প্লেটে ওদের এখানে আমরা নাস্তা করছি আর একটা বাটার বানাচ্ছি বাটার বানটাতে একটা পলিথিন দেওয়া তারপরে একটা টেস্টি প্লেটের পলিথিন ভিতরে একটা পানির বোতল আছে তারপরে হচ্ছে মাছ মাছের পলিথিন মাছের বাজার বন্ধ এক দোকান খোলা ছিল শুধু একটা এক ধরনের মাছ আনছি কালকে যাবে আনে মাছ আনতে আমি আমরা বুঝতে পারিনি একদম যে পুরাটাই বন্ধ হয়ে যাবে ময়দা ময়দার জন্য একটা পলিথিন তারপর হচ্ছে ডাল পলিথিন আর এটা হচ্ছে ক্যাটারি এটা হচ্ছে মুগ ডাল এটা হচ্ছে অ্যাঙ্কর ডাল এটা হচ্ছে চানার ডাল আর একটা মাস্টার পলিথিন এতগুলো পলিথিন যে বাজার আনছি আমি এই এতগুলো সব পলিথিন বের হয়েছে এখানে একটা পলিথিনও বাড়তি নেই একটা কমতিও নাই সবগুলো প্যাকেট এখানে রাখছি আমি হ্যাঁ একটা আরও কমতি আছে কোনো বাড়তি কোনো প্যাকেট নাই মানে সুপার শপের হ্যাঁ আর এগুলো তো হচ্ছে কাঁচা বাজার আর সুপার শপ থেকে বাজার করলে কি হয় কাঁচা বাজারের সাইড সুপার শপের মধ্যে থাকে মাংসের সাইড থাকে আপনি কাঁচা বাজার থেকে মনে করেন হাফ কিলো শশা নিয়েছেন ওই শশাটাই কি করবে সে একটা মোটা পলিথিনে বেচাবে তারপরে মাংস একটা আপনি একটা শশা নেন আর দশটা নেন একটারেও পলিথিনে বেচাইবে তারপর মাংসের সাইড থেকে মাংস নিলে মাছের তো তিনটা পলিথিন দিচ্ছে তারপরে কি করছে সে কাউন্টারে গেলে তো সে একটা ব্যাগ দিচ্ছেন মাস্টার ব্যাগ তাহলে পলিথিনটা দেওয়ার কি দরকার এগুলা কেউ এগুলা নিয়ে চিন্তা করে না ভাবে না আমরাও ভাবি না সবাই চিন্তা করি যে আমার একলার ভাবনা কি হবে আমি একলা করলে কি হবে মানুষ মনে করে যে আমার একলা মানলে হবে অ্যাকচুয়ালি কিন্তু আমি একলা মানলেই হবে দর্জনকে আমি কিভাবে মানাবো আর দর্জন আমাকে মানাইতে আসবে বা কেন আমি যদি একা মানি সেইটা দেখে আর দর্জন ইন্সপায়ার্ড হয়ে যদি মানে সেটা হয়েছে যে আমার আর তাদের ভাগ্য দর্জন ইন্সপায়ার্ড হবে না আমি আমার জায়গা মানবো আপনি আপনার জায়গা মানবেন আরেকজন আরেকজন আর জায়গা মানবে সবাই নিয়ে মানতে গেলে হয় উল্টা হয় তো গাইস আজকে যে আমি বাজারে করছি তার মধ্যে শাকসবজি ছিল না মাছ ছিল না শুধু এক পদের মাছ ছিল তারপর মুরগি ছিল না এগুলো বাদে একটা নর্মাল ডেতে যে আমরা বাজার করি
এইটুকু বাজার করছি আমি, ভিডিওতে দেখানোর জন্য কোনো বাড়তি বাজার করি, আমার বাড়তি বাজার করার কোনো প্যারা নাই। আর জিনিসটা হচ্ছে আমার মন থেকেও আসে না, যেটাই হোক যদি লকডাউন হয় তার আগে মানুষ একটা বাজার করার একটা সুযোগ পড়ে যায়, তারপরে হচ্ছে যদি কোনো প্রোডাক্টের দাম বাড়ে তখন সেইটা কেনার জন্য পাগল হয়ে যায়। আমার বা আমার রত্নার মধ্যে কারোর মধ্যে এই জিনিসটা নাই, আমাদের হচ্ছে দাম বাড়ছে বাড়ুক, যখন দরকার হবে তখন কিনবো, যদি দাম বেড়ে যায় তাহলে হয়তো আমি জিনিসটা একটু কম কিনবো, কম দিয়ে চালাই দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু হুজুগে যেটা দরকার নাই সেটাই কিনে রাখা, বা একটা জিনিস যতটুকু লাগবে তার চেয়ে অনেক বেশি পরিমাণে কিনে রাখা, এটা আমার ভালো লাগে না। আর এটা আমি কখনো করি না, আমি একটা জিনিস যদি আমার 1 কেজি দরকার সেখানে যদি আমি 2 কেজি কিনি তাহলে আমার মনে হয় যেন আমি অন্য আর অন্য কারো নসিবে 1 কেজি লেখা ছিল সেখান থেকে 1 কেজি আমি নিয়ে আসছি, এরকম আমার মনে হয়। তো এই কাজটা আমরা কখনো করি না, আর আজকের বাজারটা ঠিক যতটুকু দরকার অতটুকুই করছি। তার মধ্যে যে পলিথিনগুলো আসছে, এই পলিথিনগুলো আপনাদের দেখার চাইছে যে দেখেন একদিন বাজার করলে কী পরিমাণে পলিথিন বাসায় আসে, আর এরকম তাহলে চিন্তা কর, আমি তো একা করছি তাহলে কত মানুষ বাজার করে আর কত দোকানদার তাদের পলিথিনগুলো দেয়। এখন এই ভিডিওটা দেখার পরে আপনাদের সবার প্রথমে যে প্রশ্নটা মনে হয় তাহলে কী করার, করার অবশ্যই আছে। যদি ভিডিওটা দেখে আপনাদের সেই প্রশ্নটা মনে আসে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি সেই কী করার সেটা নিয়েও একটা ভিডিও বানাবো যে আমরা কীভাবে পলিথিন অ্যাভয়েড করতে পারি। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা কারো যদি আমার যে ধারণা আমি আর যে মাইন্ড সেটআপ এটার সাথে যদি আপনাদের মানে আপনার চিন্তাধারা মিলে তাহলে ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করবেন যেন সবার কাছে পৌঁছয়। এটা দেখে হয়তো যদি দুজনেও বা একজনও হোক পলিথিন একটু অ্যাভয়েড করার চেষ্টা করে তাহলে সেটাই অনেক কিছু আমার জন্য।